हाय फ्रेंड्स, वेलकम टू माय चैनल। एखन आमरा पहुँचे गेछि प्रश्नोत्तर पर्वेर 62तम पर्वे। आज के प्रथम प्रश्न करेछेन तापस दास, उनी बोलछेन नन टीचिंगदेर कोनो खबर। देखुन, एर आगेओ आमी बोलेछि एखनो बोलछि, नन टीचिंगदेर ब्यापारे 2015 सालेर जेनारेल ट्रांसफार रुल्सेर 10 नम्बर धाराय় मुटाटिस मुटांडिस टर्मटी छाड़ा एनी अदार ग्राउंडे नन टीचिंग स्टाफ एटा किभाबे ट्रांसफार नेबे तार डिटेल्स कोथाओ लेखा नेई। सुतरां नन टीचिंग देर ब्यापारटा पुरोटा चले जाच्छे। एर आगेओ बोलेछि, अनेके बोलछेन जे ना, किन्तु आमी अ्यासिओर करछि जे एडी नियम जे कोनो किछु लेखा नेई माने आपनार जे इमिडिएट बस, जे सुप्रीम बस HOI, तार चले जाच्छे डिसक्रिशनारि पावार। ताई आपनाके एनी अदार ग्राउंडे NOC देवे कि देवे ना तार सम्पूर्ण निर्भर करछे HOI-र उपर। कारण जेहेतु 2015 साले जेनारेल ट्रांसफार रुल्स, उच्चशिक्षा गाइडलाइन्स एवं 2021 साले संशोधित जेनारेल ट्रांसफार रुल्से नन टीचिं स्टाफेर ब्यापारे একটি কথাও লেখা নেই, ওই একমাত্র 10 নম্বর ধারে মুটার্ডিস মুটান্ডিস ছাড়া। তাই আপনাদের ক্ষেত্রে সুনির্দিষ্ট কোনো নিয়ম না আসা পর্যন্ত যেভাবে চলছে এটাকেই মেনে নিতে হবে। ওয়েট অ্যান্ড ওয়াচ। এবং আপনাদের ক্ষেত্রে আরও একটা সমস্যা হচ্ছে, যে সমস্ত ডাইং হার্ডনেস চাকরিগুলো সেগুলো সবগুলোই কিন্তু গ্রুপ সি এবং গ্রুপ ডিগুলোকেই দেওয়া হচ্ছে। তাই আপনাদের ডাইং হার্ডনেস চাকরির এই এই ব্যাপারগুলো যেগুলোতে মানে যতক্ষণ না পর্যন্ত সিলেক্ট করে রাখা হচ্ছে, ততক্ষণ পর্যন্ত সিলেক্টিভ ওয়েতে বেছে নেওয়া হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আপনাদের কিন্তু এই যে ভোগান্তি বা এই ট্রান্সফারের ব্যাপারটা অন হোল্ড থাকবে। তাই ওয়েট অ্যান্ড ওয়াচ, এছাড়া কিছু করার নেই। নেক্সট প্রশ্ন করেছেন, তিনি তার নাম দেননি, নাম বলতে অনিচ্ছুক। তিনি বলছেন, একজন 26 কিলোমিটারের জন্য সুযোগ পেলেন আর অন্যজন 25 কিলোমিটারের মধ্যে হওয়ায় সুযোগ পেলেন না, এটি কি নিয়ম? অর্থাৎ একজন 26 কিলোমিটার হওয়ার জন্য তিনি স্কুল পেলেন, আর একজনের 25 কিলোমিটারের একটু কম, তার মানে দুজনে কিন্তু 1 কিলোমিটার ডিস্টেন্স, তার তিনি স্কুল পেলেন না বা তিনি ট্রান্সফারের জন্য অ্যাপ্লাই করতে পারলেন, এটি কি নিয়ম? হ্যাঁ, এটি অবশ্যই নিয়ম। কেন নিয়ম না? 2015 সালে জেনারেল ট্রান্সফার রুলসের 3 নম্বর ধারার 2 নম্বর উপধারায়, আবার বলছি, 2015 সালের জেনারেল ট্রান্সফার রুলসের 3 নম্বর ধারার 2 নম্বর উপধারায় লেখা আছে যে কোনো শিক্ষক মানে তার প্রেজেন্ট স্কুল থেকে পোস্টের স্কুলের ডিস্টেন্স 25 কিলোমিটারের ভেতরে ট্রান্সফার নিতে পারবেন না। ফলে যেহেতু গভর্নরের সই এবং আইনে পরিণত হয়েছে, তাই এটি অবশ্যই আমাদেরকে মান্য করতে হবে। নেক্সট প্রশ্ন করেছেন মলয় বৈদ্য, উনি বলছেন আমার ওয়াইফ হার্ট সার্জারি, আমি কি প্রেফার্ড? দেখুন, যেহেতু মেডিকেল সন ডটার স্পাউসের গ্রাউন্ডে অ্যাপ্লাই করা যায় এবং সেগুলো কিন্তু প্রেফার্ড বা স্পেশাল গ্রাউন্ডে বা মেডিকেল গ্রাউন্ডে অ্যাপ্লাই করা হচ্ছে, তার মানে অবশ্যই প্রেফার্ড। কিন্তু আপনার ওয়াইফের যে হার্ট সার্জারি হয়েছে এবং তার জন্য যে কজিং সিরিয়াস প্রবলেম ইন অ্যাটেন্ডিং দি স্কুল, আপনার এতটাই অসুস্থ, আপনাকে দেখাশোনা করতে হয়, তার জন্য আপনার এই ডিস্টেন্সটা অনেক বেশি হয়ে যাচ্ছে, তাই আপনি স্কুলটাকে অ্যাটেন্ড করতে পারছেন না, এই যে টার্মটা যে আপনার জন্য আপনার স্ত্রীর ওয়াইট হার্ট সার্জারি হওয়ার জন্য আপনি এই মুহূর্তে কজিং সিরিয়াস প্রবলেম ইন অ্যাটেন্ডিং দি স্কুল, এই টার্মটা যদি না লেখা থাকে কখনোই আপনি প্রেফার্ড হবেন না। তাই মেডিকেল সার্টিফিকেট বানানোর সময় আপনার যে প্রেসক্রাইব রেজিস্টার ডক্টর, তার কাছে কিন্তু এইটাকে লিখে নিতে হবে যে দি পেশেন্টস হাজব্যান্ড ইজ হেয়ার বাই কজিং আ সিরিয়াস প্রবলেম ইন অ্যাটেন্ডিং দি স্কুল, তাহলে এই টার্মটা না থাকলে কিন্তু কখনোই আপনি প্রেফার্ড হবেন না। নেক্সট প্রশ্ন করেছেন দীপ্তেশ গোস্বামী, উনি বলছেন একবার আপোষ বদলি নেওয়ার পর কতদিন পর বদলি নেওয়া যেতে পারে? দেখুন, আপোষ বদলি মানে মিউচুয়াল ট্রান্সফারের কথা আপনি বলছেন। উৎসশ্রী পোর্টালে দেওয়া আছে যে যে কোনো বদলি হোক, আপোষ বদলি হোক কিংবা সাধারণ বদলি হোক, স্পেশাল মেডিকেল অমুক তমুক যত বদলি হোক না কেন, একটি বদলি হওয়া যদি আপনি রিফিউজ না করেন তাহলে আপনি 5 বছর সময়সীমা আপনার কাছে ম্যান্ডেটরি, সে মেডিকেল হোক স্পেশাল হোক প্রেফার্ড হোক, 5 বছরের আগে আপনি অ্যাপ্লাই করতে পারবেন না। আর যদি 5 বছরের আগে আপনাকে অ্যাপ্লাই করতে হয় তাহলে তার জন্য বিকাশ ভবন থেকে
বিকাশ ভবনের সপ্তম তলায় টিচার রিড্রেসাল সেল থেকে বিশেষ পারমিশন করা, তার নাম হচ্ছে স্পেশাল পারমিশন করাতে হয়, তো সেটা খুবই কম হয়, তার পার্সেন্টেজ খুবই কম হয়। বিকাশ ভবন আপনার প্রায়োরিটি, আপনার সব কিছু জিনিসকে তুল্য মূল্য বিচার করে তবে আপনাকে যদি পারমিশন দেয় তবে নিতে পারবেন 5 বছরের আগে, আর না হলে 5 ইয়ার্স ম্যান্ডেটরি, আর রিফিউজ করলে 7 বছর। নেক্সট প্রশ্ন করেছেন সঞ্জীব দাস, উনি বলছেন স্বশাসিত বিদ্যালয়ের শিক্ষকদের জেনারেল ট্রান্সফার কি হবে না? না, দেখুন স্বশাসিত মানে যেগুলো হচ্ছে অটোনোমাস স্কুল, অটোনোমাস স্কুল মানে সে সমস্ত স্কুলটা কিন্তু ফিনান্সিয়াল বেনিফিট স্কুলে মানে গভর্নমেন্টের কাছ থেকে নেয় না। এই ব্যাপারে যখন স্কুল সার্ভিস কমিশন প্রথম শুরু হয় 1 এপ্রিল 1997 সালে, অর্থাৎ 1997 সালে 1997, 1997 সালে 1 এপ্রিল যখন স্কুল সার্ভিস কমিশন শুরু হয় তখন তাদের একটা মেমো নাম্বার, তখন তাদের একটা বিশেষ একটা গ্যাজেট প্রকাশিত হয় যার মেমো নাম্বার 936L, এবং এটি বেরোয় 1 এপ্রিল 1997। এই গ্যাজেটের 15 নম্বর ধারায় একবারে পরিষ্কার করে কোন কোন স্কুল এই SSC-র আন্ডারে আসবে সেটা কিন্তু পরে পরিষ্কার করে দেওয়া আছে। অর্থাৎ এই স্কুলগুলো SSC-র আন্ডারে SSC-র নিয়মাভাবে চলবে, SSC ট্রান্সফার নেবে, SSC-র বদলি সংক্রান্ত সমস্ত নিয়ম কিছু এই স্কুলগুলোর উপর লাগু হবে, একবারে পরিষ্কার দেওয়া আছে 15 নম্বর ধারায়। এবং সেখানে কিন্তু এই অটোনোমাস স্কুলকে কিন্তু বাদ দিয়ে দেওয়া হয়েছে যে এই স্কুলগুলো এই এর পেরিফেরির বাইরে, যেমন ডিএ গেটিং স্কুল, উমু স্কুল, অটোনোমাস স্কুল, এগুলো কিন্তু SSC-র মধ্যে পড়ছে না, তাই আপনারা কোনোভাবেই স্বশাসিত বিদ্যালয়ের জন্য ট্রান্সফার পাবেন না। এবং আরও একটা ব্যাপার, যেহেতু আপনাদের IOS MS ব্যাপারটা নেই, আপনাদের IOS MS পোর্টাল নেই, বাংলা শিক্ষা পোর্টাল নেই, তার জন্য কিন্তু এটাতে আপনাদের ট্রান্সফার নিতে পারবেন না। নেক্সট প্রশ্ন করেছেন মেমোরি লেন অঙ্কিতা বলে একটি ইউটিউব চ্যানেল, উনি বলছেন আমার পোর্টালে নর্মাল আপার HS সেকশান লেখা, HM-কে বলছেন মানে HM-কে বললে HM বলছেন সবাইকে একই করেছেন, কী করবো? তার মানে ওনার প্রশ্নটা হচ্ছে ওনার বিদ্যালয়ে যতজন শিক্ষক শিক্ষিকা আছেন ওনার HOI বা TIC বা HM প্রত্যেককেই তার যে সেকশানটাকে নর্মাল সেকশান স্ল্যাশ HS সেকশান স্ল্যাশ আপার সেকশান রেখে দিয়েছেন, এবং ওনার ক্ষেত্রে হয়েছে, তার ফলে উনি ট্রান্সফার নেওয়ার জন্য সমস্যা হচ্ছে যে উনি কোন সেকশান, কারণ যেহেতু আমরা জানি যে 2015 সালে জেনারেল ট্রান্সফার রুলস সেম ক্যাটাগরি অফ পোস্ট, সেম ক্যাটাগরি অফ ভ্যাকেন্সি, তো সেম ক্যাটাগরি অফ ভ্যাকেন্সি মানে সেখানে সেকশান ব্যাপারটা এসে যাচ্ছে, সেখানে একটা মানে কী বলবো, সেম সাবজেক্ট সেম ভ্যাকেন্সি সেম সেকশান সেম মিডিয়ামের ব্যাপারটা এসে যাচ্ছে। তো যেহেতু আপনাদের ক্ষেত্রে সবার ক্ষেত্রে একই সমস্যা হয়ে গেছে, আপনাদের অবিলম্বে DI অফিস যেতে হবে। কারণ দেখুন, এই যে কখনো একজন শিক্ষক 3টি সেকশানের জন্য হতে পারেন না, তিনি নর্মাল আপার HS সেকশান আপনাকে যে 3টি সেকশানে ফেলে রেখেছে এটি কিন্তু কখনোই হওয়া সম্ভব নয়, তাই আপনাকে DI অফিসে গিয়ে এই ব্যাপারে যোগাযোগ করতে হবে এবং একটি মানে কনফার্ম সেকশান HOI-কে চুজ করতে হবে, না হলে আপনাদের ট্রান্সফার নিতে খুব সমস্যা হবে, আর ট্রান্সফার পেয়ে গেলেও জয়েনিংয়ের সমস্যা হবে, এবং এর পরবর্তীকালে রিলিভেন্ট পেপার ট্রান্সফারে কিন্তু অবশ্যই আপনাকে ভুগতে হবে এবং সার্ভিস বুকেও সমস্যা হবে। তাই এই ব্যাপারটাকে যত সম্ভব অ্যাজ আর্লি অ্যাজ পসিবল আপনাকে অবশ্যই ডিসপোজ বা নিষ্পত্তি করে নিতে হবে। নেক্সট প্রশ্ন করেছেন শুভ্রা মণ্ডল, উনি বলছেন 21 দিন হয়ে গেল কী করব? আগে বলছি মহালয়ার একদিন বা দুদিন আগে থেকে উৎসবশ্রী অফিসিয়ালসরা সমস্ত কাজ বন্ধ করে দিয়েছিল এই উৎসবের জন্য, মহালয়ার পর থেকে সমস্ত কিছু কাজ বন্ধ আছে, এবং 19শে অক্টোবর বা তার পর থেকে স্কুল খুলবে, মাফ করবেন অফিস খুলবে, এবং এই উৎসবশ্রী যে অফিসিয়ালসের পোর্টালে সমস্ত কিছু কাজকর্ম শুরু হবে। সামনে আবার কালী পুজো আছে, এই কালী পুজোর জন্য এগুলোর জন্য সব কিছুর জন্য কিন্তু দেরি হচ্ছে, তবে অবশ্যই হবে, ওয়েট অ্যান্ড ওয়াচ। যদি এর আগেও বলেছি যে 3টি স্কুল আপনি চয়েস করেছেন, সেই 3টি স্কুলের মধ্যে যদি কেউ প্রেফার্ড বা মোর প্রেফার্ড বা মোস্ট প্রেফার্ড অ্যাপ্লাই করে থাকেন, এবং আপনি যদি এনি আদার গ্রাউন্ডে হন, এবং যদি 3টি স্কুলই বুক হয়ে যায়,
তাহলে কিন্তু আপনার অ্যাপ্লিকেশনটা ক্যান্সেল হয়ে যাবে। আর যদি আপনি মেডিকেল গ্রাউন্ড বা স্পেশাল গ্রাউন্ড বা এনি আদার রিজন ছাড়া যে কোনো গ্রাউন্ডে অ্যাপ্লাই করেন, তাহলে যদি তিনটে স্কুলে অ্যাপ্লাইও মানে যদি বুকও হয়ে যায়, তাহলে অবশ্যই আপনাকে নিয়ার বা নিয়ারার বা নিয়ারেস্ট স্কুলে অবশ্যই ট্রান্সফার করার জন্য ব্যবস্থা করা হবে। সুতরাং চিন্তার কোনো কারণ নেই, ওয়েট অ্যান্ড ওয়াচ। নেক্সট প্রশ্ন করেছেন অমিয় কুমার বিশ্বাস, উনি বলছেন আমি 14ই আগস্টে মেডিকেল গ্রাউন্ডে অ্যাপ্লাই করি, ডিপিএসসিতে পড়ে আছে, রেকমেন্ডেশান অ্যাপ্লিকেশান কোনো পাইনি। ওই এক কথা, 14ই আগস্ট মানে অনেকটাই ব্যাপার, তখন এই উৎসবে কোনো ব্যাপার ছিল না। আমি একটু আপনাকে অনুরোধ করবো যে আপনার কোন ব্লক আপনি এখানে দেননি, কোন জেলা আপনি দেননি, কারণ ওই সময় কিন্তু মডেস্ট কোড অফ কন্ডাক্ট লাগু ছিল শামশেরগঞ্জ, জঙ্গিপুর এবং ভবানীপুর, এই তিনটা যেহেতু ছিল বাই ইলেকশান, তাই এই তিনটে কিন্তু কেন্দ্রে মডেস্ট কোড অফ কন্ডাক্ট লাগু ছিল, তার জন্য সমস্ত কাজই বন্ধ ছিল। এবার মডেস্ট কোড অফ কন্ডাক্ট খুলেছে 6ই অক্টোবর, 6ই অক্টোবর খুললে আবার মহালয়ার পর থেকে উৎসবের জন্য সমস্ত উৎসবের কাজ বন্ধ আছে, তাই উৎসবগুলো মিটে গেলে ফার্স্ট কাম ফার্স্ট চান্স বেসিস যেগুলো আগে পড়েছে সেগুলো ভিত্তিতে কাজ শুরু হবে। সুতরাং চিন্তা কোনো কারণ নেই, ওয়েট অ্যান্ড ওয়াচ, অবশ্যই আপনি পাবেন যদি আপনার সব কিছু গ্রাউন্ড মানে সঠিক এবং অ্যাপ্লিকেশনের সঙ্গে আপনার যে রেলিভেন্ট ডকুমেন্টস ঠিক থাকে। আজকের শেষ প্রশ্ন করেছেন বাবলু দাস, উনি বলছেন লিস্টেড ডিজিজ বাদে অন্য জটিল রোগ হবে? অবশ্যই হবে, তবে সেক্ষেত্রে মেডিকেল গ্রাউন্ডে অ্যাপ্লাই করতে পারবেন না, আপনাকে এনি আদার গ্রাউন্ডে গিয়ে আপনার রিলিভেন্ট ডকুমেন্টস, রিলিভেন্ট সার্টিফিকেটস যে সমস্ত কিছু আছে যেগুলো কারেন্ট হলে খুবই ভালো, 6 মাস বা 1 বছরের মধ্যে যদি না হয় ওগুলোকে আবার রিনিউয়াল করে আসতে হবে চেক আপ করে, এবং সেগুলোকে আপনাকে দিতে হবে। তবে যে রোগী আপনি দেন না কেন, যে জটিল রোগী আপনি দেন না কেন, আপনাকে অবশ্যই লিখতে হবে যে কজিং সিরিয়াস প্রবলেম ইন অ্যাটেন্ডিং দি স্কুল, অর্থাৎ শুধুমাত্র জটিল রোগ থাকলেই হবে না, আপনার বিদ্যালয় অ্যাটেন্ড করতে খুব সমস্যা হচ্ছে, এই টার্ম যদি না থাকে কখনোই আপনি মেডিকেল গ্রাউন্ডে প্রেফার্ড বা স্পেশাল হিসাবে আপনি ট্রিট হবেন না, তাই আপনাকে অবশ্যই মেডিকেল সার্টিফিকেটে এই টার্মটি আপনার যে প্রেসক্রাইব রেজিস্টার ডক্টর তাকে অবশ্যই অনুরোধ করবেন যে এই ব্যাপারটা বুঝিয়ে বলবেন, এবং তিনি যেন অবশ্যই এটা লিখে দেন যে কজিং সিরিয়াস প্রবলেম ইন অ্যাটেন্ডিং দি স্কুল, তাহলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। তো ফ্রেন্ডস, এই ছিল আজকে আমাদের ভিডিও, চোখ রাখুন আমার চ্যানেলে প্রতিদিন বিকেল 4টা 9 মিনিটে, এই উৎসব শ্রেণী আমি প্রত্যেকের প্রশ্ন উত্তর দেওয়ার জন্য বদ্ধপরিকর। আজ এ পর্যন্ত, হ্যাভ এ গুড ডে, থ্যাঙ্কস।